নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 14ই জুলাই 2023 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আগামীকালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, ওভারঅল আলোচনাগুলো আপনাদের কাছে আমি এই ভিডিওতে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। তো আমি প্রত্যেক দিন আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিও আপনাদের, আপনাদের জন্য বানানো, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশান দেখুন, ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া আছে। আগামীকালকে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে, নক্ষত্রগুলো একটু বলে নেওয়ার চেষ্টা করি আগে। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিশা, পূর্ব ভাদ্রপদ, রেবতী, এই নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। সকাল 9:01 থেকে সকাল 9:37 যাত্রার জন্য অশুভ। বিকেল সন্ধেবেলা আর কি 8:17 থেকে, রাত্রি বা সন্ধেবেলা 8:17 থেকে 8:48 বড় কাজের জন্য, বড় ট্রানজাকশানের জন্য একটু অশুভ, এটাকে একটু দেখে ব্যবহার করুন। কালকের দিনে দক্ষিণাকালী মাকে স্মরণ করুন, মাকে ডেকে দিনটা শুরু করুন, আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। কালকে বৃষরাশি, রোহিণী নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ এবং বৃদ্ধি যোগ চলবে। তো যোগটা শুভ, দিনটাও শুভ এবং শুভ কাজকর্মগুলো আগামীকালকের দিনে করা যাবে বা আপনারা করতে পারেন। তো দক্ষিণাকালী মাকে প্রত্যেকে ডাকুন, আপনি মেষ হন, আপনি তুলা হন, আপনি কর্কট হন, আপনি যে রাশিরই মানুষ হন, ডেকে দিনটা শুরু করুন। এক্সপেক্ট করবো, এক্সপেক্টেড এটা বেটার রেজাল্ট দেবে। বিজনেসগুলো একটু দেখে নিন, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিন কনস্ট্রাকশন প্রমোটারি বিজনেস ভালো হচ্ছে, জায়গা জমি সংক্রান্ত কাজ ভালো রেজাল্ট দিচ্ছে, মাটি নিয়ে কাজকর্ম, যারা মাটির ওপর করেন, ইভেন যারা চাষি মানুষ, যারা চাষবাস করেন বা এই টাইপের মাটির তলা থেকে যেগুলো পাওয়া যায়, বেটার হবে। কথা এবং টিচিং কালকে চাপে রাখবে, ওকালতি বা এই ধরনের পেশা বা প্রফেশনগুলো কালকে চাপে থাকবে। মেডিকেল মেডিসিন ভালো ভালো রেজাল্ট দিচ্ছে, যারা আছেন হেলথ সেক্টরে আছেন যারা, আগামীকালকের দিনে ট্যুরস বা ট্রাভেল প্রবলেম দেবে। গাড়ির বিজনেস মোটামুটি চলছে, সবুজ জিনিসপত্র, শাকসবজি ভালো ফল দিচ্ছে, মাটির জিনিস, লিকুইড জল, ফুড আইটেম খুব একটা শুভ নয়। লটারি ভালো ফল দিচ্ছে, গ্ল্যামার ফিল্ড কালকে ভালো ফল দেবে, যারা গ্ল্যামার বিজনেস করেন, ধরুন মেকআপ আর্টিস্ট, সেলুন চালান বা এই টাইপের বিজনেসগুলো কালকে বেটার রেজাল্ট দিতে পারে। এডুকেশনাল প্রোডাক্ট কালকে খুব একটা ভালো হচ্ছে না। তো এই মোটামুটি একটা দিক গেল, আসছি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশি শুরু করছি। মেষ আকাশী, মেষ সাত, মেষ রাশি কালকের দিনে দক্ষিণাকালী মাকে অবশ্যই স্মরণ করছেন, 9:05 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন, সকাল 9:05 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন, 11:35 থেকে দুপুর 2:45 শুভ সময় হচ্ছে ব্যবহার করার জন্য, পজিটিভলি ব্যবহার করার জন্য। মেষ রাশির কোনো না কোনোভাবে গুরুজনদের সাথে ঝগড়া, বসান্তি বা বিবাদের সম্ভাবনা রয়েছে। কোনো না কোনোভাবে আপনার সিনিয়র, আপনার গুরু বা আপনার এজেড, এনাদের সাথে গণ্ডগোল হতে পারে, অসুবিধা বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। ইনভেস্টমেন্ট ভালো হবে, ট্যুরস কিন্তু একটু দেখে। হেলথ মোটামুটি স্টেবল, বাচ্চাগুলোরও, আপনার ছোট ছেলে আছে বা মেয়ে আছে, বাচ্চাগুলোর হেলথ ঠিকঠাক চলছে, দাম্পত্য জীবন ঠিকঠাক, জুনিয়রদের সাপোর্ট রয়েছে, জুনিয়রদের সাথে সম্পর্ক ভালো রয়েছে। কালকে নিজের ধক বা নিজের দমে কিছু করার দিন, নিজের দমে, আমার মাথার ওপর এরা হাত, ওর হাত, এসব কিছু হবে না। কালকের দিন নিজের ধক বা নিজের দমে কিছু করার দিন, কথা বলা যায়, রিস্ক নেওয়া যায়, লেগে থাকতে হবে। 10টার দিকে হাত বাড়িয়ে লাভ নেই, একটা কিছুকে টার্গেট করে, ফিক্সড সেট করে কালকের দিন কাজ করার দিন, এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাবেন। বিজনেস অ্যাভারেজ রান করছে, খুব একটা শুভ বা খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না, অ্যাভারেজ চলছে। চাকরি যথেষ্ট স্টেবল, নতুন বিষয়ে কথাবার্তা আশা করব আপনি বলতে পারেন বা বললে শুভ ফল পাবেন।
হাউসওয়াইফরা কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, এটা লক্ষ্য রাখুন, হাউসওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি গুরুজন, খেয়াল রাখবেন। আইন, কোর্ট কাছারি, আদালত বা ইত্যাদির ব্যাপার আপনাকে ভালো রেজাল্ট দিয়ে যাবে, ভালো ফল দিয়ে যাবে। তবে বিদ্যা ভালো হচ্ছে না, বিদ্যায় বাধা রয়েছে, মনোসংযোগে ঘাটতি প্রবল পরিমাণে, লক্ষ্য রাখুন। অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে আপনি আবেগের বশে সিদ্ধান্ত নিলে পস্তাবেন। ভরণী নক্ষত্র, কালকের দিনে পারিবারিক কলহ মেটান। কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে সাকসেসের জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হবে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। বৃষরাশি, সবুজ রং, বৃষরাশি দুই সংখ্যা, কালকের দিনে আপনি চেষ্টা করবেন, আপনি যদি বৃষরাশির মানুষ হন বা জাতক জাতিকা হন, আগামীকালকের দিনে অবশ্যই চেষ্টা করছেন দক্ষিণাকালী মাকে ডাকার বা দক্ষিণাকালী মাকে স্মরণ করার, দিয়ে কাজ শুরু করার। সকাল 9:15 থেকে মোটামুটি 11টা দেখে ব্যবহার করছেন, 11:10 থেকে 2:35 শুভ সময়, তো প্রাইম টাইমটাই শুভ হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আপনি বৃষরাশির জাতক বা জাতিকা হলে হেলথ, ফ্যামিলির হেলথ, আমার পরিবারের একটা ইস্যু হবে, প্রবলেমে হবে, মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, ডাক্তারি খাতে খরচা বেড়ে যেতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরসে কিন্তু প্রবলেম রয়েছে, তো হেলথ আর ট্যুর দুটোই সামলে চলবেন। হ্যাঁ, এবার আপনার বাড়ি দুর্গাপুরে, আপনি অফিস করেন বর্ধমানে, আবার ডেলি প্যাসেঞ্জারই করেন, এটাকে ট্যুর বলবো না, কিন্তু কলকাতায় একদিন ঘুরতে আসছেন, এটাকে ট্যুর বলবো। তো ট্যুর প্রবলেমে অফিস বেটার রেজাল্ট দেবে, ঝামেলা মিটতে চলেছে, পেন্ডিং প্রবলেম সলভ হচ্ছে, দৈবসাদ দিচ্ছে, এবং যে কোনো প্রবলেমকে আপনি তুলুন, চুজ করুন যে এটা আমার প্রবলেম, আমি এটাকে সলভ করতে চলেছি, কালকে বেটার রেজাল্ট পাবেন। নতুন দায়িত্ব, নতুন কাজ একটু বুঝে নেবেন, একটু দেখে নেবেন, গসিপ গ্যাদারিং প্রবলেম দিতে পারে, কিন্তু কর্মক্ষেত্র এক্সপেক্টেডকে আপনাকে স্টেবিলিটি দেবে, স্টেবিলিটির জায়গা দিচ্ছে এবং মোটামুটি আপনাকে সফল বানাচ্ছে। আপনি যখন বৃষরাশির মানুষ, যে কোনো প্রবলেম, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, খতম করে বাড়ি চলে আসবেন, তো সামনে দাঁড়িয়ে, ফ্রন্টে দাঁড়িয়ে খেলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন বৃষর মানুষ, বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ডিল ভালো হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে, পাঁচজনের সাথে বিজনেস করবেন কিন্তু সেটা ভালোর দিকেই যাবে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন ঠিক নেই, প্রেমিক প্রেমিকাগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, বাবা মায়ের প্রতি কর্তব্য ভালো হচ্ছে, জ্ঞাতিশত্রুতা, ভাই বোনদের সঙ্গে বিরোধের চান্স থাকছে, একটা দূরত্ব থাকছে। লিগাল কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিতে পারে, হাউসওয়াইফ হলে কালকে চাপে থাকবেন, কালকে সন্তান সুখ যথেষ্ট ভালো, সন্তানের হেলথও ভালো, অসুবিধা হবে না। বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনায় মনোযোগ কম, পড়াশোনায় সাফল্য কম বা হচ্ছে না ঠিক মতো, অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি, তো লক্ষ্য রাখুন। বৃষকৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে আপনি চেষ্টা করবেন একটু সিক্রেসি মেনটেন করার। রোহিণী নক্ষত্র, কালকে আমি চাইবো আপনি নিজের 100 দিন, কারণ এই নক্ষত্রটি অত্যন্ত ভালো রেজাল্ট পাবে, প্রবলেম সলভের জন্য উপযুক্ত দিন হচ্ছে। হ্যাঁ, ইনিশিয়ালি কিছু চাপ, প্রবলেম, অসুবিধা তো থাকতেই পারে। মৃগশিরা নক্ষত্র, কালকে উপর মহলের সাথে কথা বলবেন। নেক্সট রাশি মিথুন, মিথুন নীল রং, মিথুন মাকে ডাকা, মিথুন রাশি মোটামুটি 11:30 থেকে 9:15 থেকে দেখে ব্যবহার করবেন, up to 2:50 শুভ সময়, ওখান থেকে দুপুর 2:50 শুভ সময় হচ্ছে। মিথুনের শরীর ভালো হচ্ছে, আপনার শরীর ভালো হবে। মিথুন রাশির একটা ব্যাপার খেয়াল রাখুন, বন্ধুত্ব শত্রুতা অথবা শত্রুতা, এই জায়গাটা আপনাকে ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ, শত্রুতা থেকে ক্ষতি, বদনাম, অপযশ, সমস্যা তৈরি হবে, প্রবলেম আসবে, লক্ষ্য রাখবেন। আমি এইটাকেই বলবো, কিছু লোক এমন বিহেভিয়ার করে দিল আপনার গায়ে লেগে গেল, আপনি কারোর উপর নির্ভর করে বসে আছেন, সে আপনাকে ডুবিয়ে দিল, এই ব্যাপারটা, এই জায়গাটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে দিলাম, আর কোনো প্রবলেম নেই। আপনার হেলথ, মানে আপনার পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, বাবা মায়ের হেলথ ভালো হচ্ছে, ট্যুরস একটু দেখে করা উচিত, কারণ ট্যুরসে গেলে আমরা 4-5 জন একসাথে যাই, তাহলে আপনাকে প্রবলেমে ফেলতে পারে, তো এটা একটু দেখে করবেন। স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা বোথ সাইডে পজিটিভ রেজাল্ট রয়েছে, বন্ডিং টাইট, ভালোবাসা, প্রেম ঠিকঠাক। কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ, কর্মক্ষেত্রে একা দায়িত্ব নেওয়া, একলা কাজ করা, নিজে এগিয়ে থাকা বেটার রেজাল্ট দেবে, এবং কালকের দিন আমি বলবো না প্রবলেম সলভ করা, আমি বলবো নতুন দায়িত্ব নেওয়া,
নতুন কিছুতে ইনভলভ হওয়া, গতানুগতিক কাজ গতানুগতিকই চলবে, কিন্তু যখন আপনি কিছু এক্সপেরিমেন্ট করছেন বেটার রেজাল্ট পাবেন। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, সিনিয়র ওপর মহলের সাপোর্ট একটু কম, পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো আমার ফরে নেই, এবং কিছু লোক থাকবে যারা পরিস্থিতিটাকে গরম করে দেবে, এই জায়গাটা লক্ষ্য রাখুন। বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ভাই বোনদের থেকে একটু সমস্যা রয়েছে, সন্তান সুখ ভালো, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে যেটা পড়াশোনার জায়গাটাকে একটু ঘেঁটে দিতে পারে, তবে লিগাল প্রবলেম নিয়ে বা আইনি জটিলতা নিয়ে প্রপার্টি রিলেটেড প্রবলেম নিয়ে অসুবিধা নেই। ফ্রন্টে দাঁড়িয়ে শত্রুতাতে পারবে না, পেছন থেকে শত্রুতা হবে। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে টাকা রিলেটেড বড় রিস্ক না নিন। আদ্রা নক্ষত্র অনেকটা কাজ এগোবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা লোকের ঝুল ঝামেলায় কোনো মতে থাকবেন না, আপনি ডুবে যাবেন, জেনে রেখে দিন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি যে কোনো লাইট কালারগুলো চলতে পারে। কর্কট রাশি কালকের দিনে দক্ষিণাকালী মাকে ডাকতে পারেন, পৌনে 12টা থেকে 2:25 এটাই সময়, বাদবাকি সময় আপনার নয়। মেন্টাল স্ট্রেস মারাত্মক লেভেলের যাবে কালকের দিন কর্কট রাশির ক্ষেত্রে, প্রচণ্ড চাপ, শত্রুতা নয়, তোমাকে এটা করে দিতে হবে। শত্রুতা কী করবো, আপনাকে ক্ষতি করার চেষ্টা করা, এটা শত্রুতা, তারা আপনাকে হাতের মুঠোয় রেখেছে কালকের দিন, তো তারা শত্রুতা করে কী করবে, তাই না? এই ব্যাপারটা রয়েছে। আপনার এবং আপনার ফ্যামিলির হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, কিন্তু মারাত্মক লেভেলের প্রেশার, 5 জন, 7 জন, 10 জন, 20 জনের দায়িত্ব আমার কাঁধে, এই ব্যাপারটা হচ্ছে। ওপর মহল নিচুতলা সবাই সুযোগ নেবে, তো আপনি একটু বেঁচে চলুন, দেখে চলুন, আর কিছু বলার নেই আপনি কর্কটের মানুষ হলে। এবং লোকে নানা রকমভাবে নানাবিধভাবে আপনাকে অস্বস্তির মধ্যে ফেলবে, চাপের মধ্যে রাখবে, টেনশন দেবে। ব্যবসা মোটামুটি চলছে, ধার দেনাতে যাবেন না, ধার দেবেন না, না ভাই বিজনেস করবো না, তাহলে স্বামী স্ত্রী বেটার রেজাল্ট পাবেন। প্রেম মোটামুটি চলছে, এই সার্কেলটা বাদ দিয়ে কেউ আপনার যে খুব বেশি বাবা মাকে ছেড়ে দিচ্ছে হিতাকাঙ্ক্ষী পাবেন সেটা কিন্তু নয়। তো দেখুন, যারা আসছে সুযোগ নেওয়ার জন্যই আসছে। পড়াশোনা আইনি জটিলতা বোথ সাইডে ভালো রেজাল্ট আছে, সন্তানের শরীর নিয়ে প্রবলেম নেই, সন্তানের হেলথ বা বাচ্চার শরীর বা স্বাস্থ্য এক্সপেক্ট করবো, আশা করছি ভালো রেজাল্ট দিচ্ছে। তো সামলে চলুন, দেখে চলুন, বুঝে চলুন লোকের কথায়, লোকের প্রলোভনে পা দেবেন না। এবং দেখে পুনর্বসু কালকের দিন কম কথা বলুন। পুষ্যা নক্ষত্র আগামীকালকের দিনে চেষ্টা করবেন সিক্রেসি মেনটেন করার। অশ্লেষা নক্ষত্র সিনিয়রদেরকে ঘাঁটাবেন না, ওপর মহল সিনিয়র ম্যানেজমেন্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এনাদেরকে ঘাঁটাবেন না, অসুবিধা রয়েছে। সিংহ রাশি, আপনি সিংহর জাতক বা জাতিকা, সিংহ রাশির মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন 6 সংখ্যা, সবুজ রং, দক্ষিণাকালী মাকে ডাকা, 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করছেন, 11:20 থেকে 3টে শুভ সময় হচ্ছে, শুভ কাজ, শুভ হবে কাজ, পজিটিভলি এগোচ্ছে। কালকের দিনে যে কোনো কাজ সুন্দর ফ্লোতে চলা, সুন্দর ফ্লোতে চলছে। আপনি তাড়াহুড়ো যদি না করেন, দৈব সাথ দেবে, যত স্ট্রেস, যত টেনশান, যত প্রবলেমেটিক ব্যাপার হোক, যখন আমি চাকরি করছি আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সময় নিয়ে চাপ নেই, সময় সাথ দিচ্ছে। একটু সামান্য সামান্য কিছু অসুবিধা অস্বস্তি থাকতে পারে, কিন্তু ওভারঅল যখন আমি কাজে বসছি তখন আমার কোনো প্রবলেম নেই, এটা ফ্যাক্টর। আপনার সমস্যা একটা, কোনো টেনশান, কোনো দুশ্চিন্তা, কোনো নেগেটিভ থটস এইখানে ঢুকে বসে থাকতে পারে, আপনি লিখছেন মাথায় ওটা চলছে, এই জায়গাটা লক্ষ্য রাখুন। ব্যবসা শুভ, কোনো খুচরো ঝামেলা সারা দিন ব্যাপী আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে, এটাকে ঝেড়ে ফেলুন, এটা থেকে কিছু সমস্যা নেই, ইনভেস্টমেন্ট হবে, ট্যুরস বা ট্রাভেল হতে পারে। রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হওয়ার জায়গা রয়েছে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ রিলেশনশিপের ব্যাপারে, ওই সব মিলিয়ে ঘেঁটে রয়েছেন অ্যাকচুয়ালি, এটা বলতে চাইছি। সিনিয়রদের সাপোর্ট পাবেন, জুনিয়রগুলো একটু ভোগাবে, আপনি বড্ড বেশি কারুর ভেতরে ঢুকে যেতে পারেন, মানে পার্সোনাল ব্যাপারে মাথা গুলিয়ে ফেললেন, তার প্রবলেমটাকে নিজের করে নিলেন, এই ব্যাপারগুলো চলতে পারে, আপনি লক্ষ্য রাখছেন। দেখুন
বিদ্যার ব্যাপারে শুভফল আসছে, সন্তান সুখ কালকের দিনে এক্সপেক্ট করবো ভালো হচ্ছে। তো কালকের দিন আইন কোর্ট কাছারি লিগাল প্রবলেম থাকলে পজিটিভ রেজাল্ট আসছে, নিজেরটা বুঝুন, বেটার হবে, বিজনেস বেটার হচ্ছে, কথা বলুন। আর ও সমস্যায় রয়েছে, আমি কী করব, আমি কী করব, এই ব্যাপারটাকে প্রাধান্য দিতে হবে। সিংহ মঘা নক্ষত্র কালকের দিনে ডমিনেট করতে হবে। আরে ডমিনেট করতে এসছি আমি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক কাজ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র লোক দেখাতে যাবেন না, দেখনদারি শো অফ করা যাবেন না, নজর লেগে যাবে, খুব বাজে জিনিস এটা। এবং অ্যাকচুয়ালি এটা হয়, এই নজর লাগার ব্যাপারটা দেখবেন। আমাদের আশেপাশের কিছু লোক যখন উন্নতি করে, আমি বহুজনকে দেখেছি চোখের সামনে, জানি না মানে এটা অ্যাকচুয়ালি কতটা সত্যি মিথ্যে জানি না, কিন্তু এটা হয়, মানে যে বহুজনকে দেখেছি ওই চোখ পড়ে যাওয়া যেটাকে বলে না, এই জায়গাটা আছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন পাঁচ সংখ্যা। কালকের দিনে চকলেট সেট ব্লু কালার, কালকের দিনে যে কোনো একটা করতে পারেন। কালকের দিনে দক্ষিণাকালী মাকে ডাকছেন, ওই এগারোটা পাঁচ সকাল 9:20 থেকে একটু দেখে নেবেন, পরের পুরো সময় আপনার সময়। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে কন্যার কিন্তু একটা ব্যাপার, ফ্যামিলি বা নিজের শরীর খেয়াল রাখতে হবে, স্পেশালি বাচ্চাগুলোর, ছোট ছোট ছেলে বা মেয়েগুলো যারা আছে এদের হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট কালকে হতেই পারে, ট্যুরস হবে না, চেয়ারে বসে সাকসেস, ম্যানেজারই করা, করিয়ে নেওয়া, লোক দিয়ে কাজ করিয়ে নেওয়া, কিছু ক্ষেত্রে পয়সা ফেলে কাজ করিয়ে নেওয়া। কালকের দিনে নিজে খাটার থেকে লোকজনদের খাটিয়ে নেওয়া বেস্ট রেজাল্ট দিচ্ছে আপনি কন্যা রাশির মানুষ হলে। এবং কন্যা রাশির বহু কাজ এগোবে, কনফিডেন্স কথা বলবে আপনার হয়ে, বিজনেসেও কনফিডেন্স কথা বলছে। তো চাকরি বিজনেস দুটোকেই ভালো করতে হবে, টপ লেভেলকে হাতের মুঠোয় রাখতে পারবেন সেইভাবে কাজ করুন। এবং কিছু ক্ষেত্রে মিছরি ছুরি চালান, মিষ্টি কথা বলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন, দৈব সাথ দিচ্ছে। এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি কীভাবে চলবেন, কিন্তু আমি তো বলবো কালকের দিন আপনার জন্য ভালো। কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, কিছু ক্ষেত্রে ইনিশিয়ালি কিছু সমস্যা আসতে পারে, সেটা তো চলে বা সেইটা কী করা যাবে, কিন্তু আপনার দিন ভালো, আপনার রেজাল্ট ভালো, রেজাল্ট পজিটিভ হচ্ছে, পজিটিভিটির জায়গায় দেখাচ্ছে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন ভালো হলেও প্রেমে বাধা রয়েছে, গুরুজনদের সাথে সম্পর্ক একটু খারাপ হচ্ছে, বাবা বা মা, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ভালো, দৈব ঠিকই আছে, বিদ্যায় বাধা ভালো রকমভাবে দেখা যাচ্ছে। তো বিদ্যা বা এডুকেশন চালানো বা করা আপনাকে নজর রাখতে হবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কন্যা রাশি একটু লক্ষ্য রেখে চলুন এই ব্যাপারগুলোতে, এবং কন্যা রাশি নিজের অকাদ বুঝুন দিয়ে চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকে সব কিছু স্মুথলি করবেন, বেশি বল প্রয়োগের দরকার নেই কোনো কিছু বা কোনো কিছু নিয়ে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্মান বাড়াতে হবে। চিত্রা নক্ষত্র কালকের দিনে জুনিয়রদেরকে সাথে নেবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন, জুনিয়র বাচ্চা ছেলে মেয়েগুলো। তুলারাশি ছাই, তুলারাশি চার, কালকের দিনে আপনি তুলারাশির মানুষ হলে মাকেই ডাকবেন, 11:10 পুরোটা সাবধান, সকাল 9:00 থেকে 11:30 থেকে দুপুর 2:35 শুভ সময় হচ্ছে। তুলারাশির চোখ কান কালকে খোলা রাখুন। তুলারাশির সবচেয়ে বড় সমস্যা প্রভূত পরিমাণ শত্রুতা, জেলাসি, প্রফেশনাল জেলাসি, এবং টাইমলি কোনো কিছুকে করতে না পারা, সব কিছু সময়ের বাইরে চলে যাচ্ছে। মানে আমি ধরুন ট্রেন ধরবো 9:00, প্ল্যাটফর্মে ঢুকছি 9:01, ট্রেন বেরিয়ে গেল। এবং জেলাসি, ওটা খাচ্ছে কী করে খাচ্ছে, ওই মাইনেতে কী করে খেতে পারে, এই যে হিংসা ব্যাপারটা রয়েছে। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর ভালো, কথাবার্তা বলা কালকে খুব ভালো হবে, কাজের প্রগতি বা গ্রোথ খুব একটা ভালো নয়, একটা চাপ থেকে যাচ্ছে কাজকর্ম করার ক্ষেত্রে, কাজ এগোনোর ক্ষেত্রে বা কাজে গিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তুলারাশির মানুষজনদের। ইভেন বিজনেসও খুব একটা ভালো নয়, সো ক্যাশের চাপ থাকছে, ক্যাশ রোলিংসে একটু প্রবলেম রয়েছে, ভ্রমণ ভালো হতে পারে,
কিন্তু আপনার মন থেকে স্যাটিসফ্যাকশন আসবে না, খুব প্রেশার নিয়ে কোনো কিছু করতে গেলে সমস্যা রয়েছে। একটু দেখে চলুন, সামলে চলুন, আমি বুঝে চলতে বলছি। স্বামী বা স্ত্রী একে অপরের সাথে ডিসকাশন জরুরি করতে পারেন, প্রেম মোটামুটি চলছে, জ্ঞাতি ভাই বোন বাবা মাও সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউন থাকছে, বিদ্যা শুভ সন্তান কিছু ক্ষেত্রে ভোগাবে। আর একটা ব্যাপার, লিগাল প্রবলেম দেখে চলুন, লিগাল প্রবলেম, আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা দেখে চলুন, বুঝে চলুন, সামলে চলুন। শত্রু বাড়াবেন না, দিন আপনার নয়, শত্রুতা বাড়াবেন না কালকের দিনে। চিত্রা নক্ষত্র কালকের দিনে আমি আপনাকে বলবো ঠান্ডা মাথায় চলতে, ঠান্ডা মাথায় থাকতে। সাথী নক্ষত্র কোনো কিছু নিয়ে অতিরিক্ত প্রত্যাচনা করুন। বিশাখা নক্ষত্র কালকের দিনে ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, মাথায় রাখুন, বড় ইনভেস্টমেন্ট তো ছেড়ে দিন, ইনভেস্টমেন্ট করাটাই দেখে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ব্যবহার করবেন সবুজ। কালকের দিনে 9:05 থেকে 11:15 দেখে ব্যবহার করুন, ওখান থেকে 3:30 পুরোটা শুভ সময়, প্রচুর কাজ এগোনোর দিন। কিন্তু কালকের দিনে আপনাকে আমি বলবো যে সবুজের ওপর থাকছেন, 5 ব্যবহার করতেই পারেন, অসুবিধা নেই। শরীর আপনার ভালো থাকছে, আপনার পার্টনারকে কালকে ভ্যালু দিন, প্রেমও হতে পারে বা ম্যারিড হলে হাজব্যান্ড বা ওয়াইফ, আপনার জীবনে যে যে একজন মহিলা বা পুরুষ আছেন বাবা মা নিয়ে বাদ দিয়ে তাকে ভ্যালু দিন। কালকে বন্ধু বান্ধবী আপনাকে বড় রকমের প্রবলেমে ফেলবে, শুধু কালকে নয় আগামী কটা দিন, বৃশ্চিকের এই সময় চলছে। কারণ আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখবেন 10th হাউসে শুক্র মঙ্গল যোগ। দেখুন, আমার ওয়াইফ সে তো আমার কর্মের জায়গা নয়, বা আমার প্রেমিকা বা আমার প্রেম সে আমার কর্মের জায়গায় নয়, তো এটাতে চাপ নেই। কিন্তু বন্ধু বান্ধবী কর্মের জায়গায় একটু বেশি বন্ধুত্ব বা প্রফেশনাল ফিল্ডে আপনাকে আগামী কিছুদিন 10th হাউসে এই শুক্রমঙ্গল, শনি 4th হাউসে বসে শনিমঙ্গল যোগ মারাত্মক রকমভাবে সমস্যায় জড়িয়ে দিতে পারে। আপনাকে আমি এটাই বলতে চলেছি, আপনার কাজ কালকে অত্যন্ত ভালো হবে, কোনো প্রবলেম নেই, ডমিনেট করছেন কোনো প্রবলেম নেই, বিজনেস ভালো হচ্ছে কোনো অসুবিধা নেই। কিন্তু আগামী কিছু দিনের যে স্টেপগুলো আপনি নিচ্ছেন বৃশ্চিক, শুধু কালকে নয় আগামী কিছু দিন ধরে রাখুন, এই শনিমঙ্গল যোগ মাসখানেক প্রায় যে স্টেপগুলো নিচ্ছেন প্রত্যেকটা মেপে ফেলুন, শুরু হয়ে গেছে তো দেখে এটা দেখুন, কালকে কাজ ভালো হচ্ছে, আমি আপনাকে বলবো আপনার কাজ চলবে। সিনিয়ররাদেরকে একটু ঘাঁটিয়ে ফেলতে পারেন, আপনার পার্টনার, আপনার প্রেম, যারা ধরুন একটা বাচ্চা ছেলে, 25 বছরের ছেলে প্রেম করছে বা 26 বছরের মেয়ে প্রেম করছে, অসুবিধা নেই। কালকের দিনে সন্তান ভোগাবে, বিদ্যা ভালো, বিদ্যাস্থান ভালো, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ভালো নয়, মায়ের হেলথটা একটু খেয়াল রাখুন। কিন্তু আমি বারবার এটাই বলছি, কালকের দিন কেন আগামী কিছু দিন একটু বন্ধুত্বর জায়গা, একটু ক্লোজ বন্ধুত্ব, বন্ধুত্ব তো থাকতেই পারে প্রফেশনাল, কিন্তু যেখানে ক্লোজ সেটা আপনার জীবনকে দেখুন আপনি, দেখা যাক। বৃশ্চিক বিশাখা নক্ষত্র কপাল সাথ দেবে, বৃশ্চিক অনুরাধা নক্ষত্র প্রবলেম সলভ হবে, বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র বন্ধু কালকের দিনে লোকের কাজ হবে, আপনার কাজ হবে না, বন্ধুদের কাজ হবে, আপনার কাজ হবে না, ঘটনা এটা, এবং এই জায়গাটা লক্ষ্য রাখুন, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো স্বার্থপর হন, আবেগী না হন, বেটার রেজাল্ট পাবেন। ধনু, আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন 8 সংখ্যা, ছাই রং, ছাইয়ের কাছাকাছি দক্ষিণাকালী মাকে ডাকা, 11:30 পর্যন্ত, 9:00 থেকে সাবধানে, 11:40 থেকে 2:30 শুভ সময়। ধনুর শরীরগুলো ভালো হচ্ছে, আপনার আপনার ফ্যামিলির বাবার মায়ের মোটামুটি এক্সপেক্ট করব, আশা করব শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকছে। ইনভেস্টমেন্ট কালকের দিনে হতেই পারে, ভ্রমণ হবে না কালকে, কোনো কিছু নিয়ে বাড়তি হেডেক নেবেন না, নেওয়ার জায়গা নেই। ধীরে সুস্থে এবং ঠান্ডা মাথায় কাজ করাটা বেটার হবে, সেইভাবে প্ল্যান করাটা বেটার হবে। আমি একটা কাজ করি কিন্তু সেটা যেন কমপ্লিট হয়, মাথা গরম, রাগ জেদ, টেম্পার লুজ করা, লোকের কথায় প্রভাবিত হওয়া, দৈব সাথে নেই,
তো এইগুলোই আপনাকে ক্ষতির মধ্যে ঠেলবে, ক্ষতি করাবে বা করবে। আপনি যখন ধনুর রাশির মানুষ, আপনি এই জায়গাটা লক্ষ্য রাখবেন। ধনুরাশির কালকের দিনে এই চাপটা চলছে ধীরে সুস্থে, যেটুকু হচ্ছে তাতে এক টাকা জনেকটা এগোলো হতেই পারে। ধরুন একটা একটা সিনেমা আর্টিস্ট, তার বছরে হয়তো একটা সিনেমা বেরোয়, তার সারা বছর পরিশ্রম ওই একটা সিনেমার ওপর, ফ্লপ হয়ে গেলে হয়ে গেল, তাই না? তো এই যে ব্যাপারটা, তার মানে কি, তার একদিন মানে ওই 365, এই যে ব্যাপারটা, তো এইটাকে অ্যাপ্লিকেবল হচ্ছে একটা দিন দেখে চলুন, ঠান্ডা হয়ে থাকুন, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন ধনুরাশির মানুষ, চাপ নিয়ে ফেলবেন তো ভুগবেন, বিজনেস ভালো হবে, ভালো কাস্টমার পাবেন, স্বামী স্ত্রী সম্পর্কে তিক্ততা বাড়ছে, মহিলা হলে শ্বশুর বাড়ির সঙ্গে ঝগড়া অশান্তি লাগছে, আপনি ছেলে হলে বা মহিলা হলেও ভাই বোন এদের সাথে একটু দেখে চলবেন, বরং বন্ধুত্ব ভালো সাপোর্ট দেবে, বন্ধু বান্ধবী প্রেম মোটামুটি স্টেবেল, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান সুখ ঠিক আছে, লিগাল প্রবলেম দেখুন, লিগাল কোর্ট কাছারি আইন পুলিশি ঝামেলা জটিলতা দেখুন, কালকের দিনে দেখে চলতে হবে। ধনু মূলা নক্ষত্র কালকের দিন আপনি কোনো কিছু নিয়ে মারাত্মক টেনশনে থাকতে পারেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন সাইলেন্ট ওয়ার্কাররা জিতে যাবেন। উত্তরাসারা নক্ষত্র সিনিয়রদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, লক্ষ্য রাখবেন, বা ম্যানেজমেন্ট সম্পর্ক খারাপ হতে পারে। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে মকর রাশি। সাদার ওপর থাকুন, হালকা কালারে থাকুন, মকর রাশি 2 অথবা 8 থাকুন, মকর রাশি অবশ্যই দক্ষিণাকালী মাকে ডাকছেন, মোটামুটি জেনে রাখুন। ওই প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু, যদি কোনো রাশির ক্ষেত্রে টাইম ম্যাচ মিসম্যাচও হয়, ওই 11:30 থেকে 2:30-3:00 মধ্যে সময়টাই কালকে কাজের সময়। তো মকর রাশির ক্ষেত্রে 11:35 থেকে 2:25 এটাই শুভ সময়, মানে 11:30 থেকে 2:30। সকাল সকাল রিস্ক নেবেন না। কালকের দিন মকর রাশির সর্বক্ষেত্রে বাধা আসছে এবং বোঝা বাড়ছে, বোঝা 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 হেডেক বোঝা বাড়ছে। আপনি মকরের মানুষ হলে আপনার শরীর ভালো, ইনভেস্টমেন্ট কালকের দিন ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, এমার্জেন্সি ছাড়া গিয়ে লাভ নেই, গেলেও ক্ষতি নেই, বাবা মায়ের হেলথ একটু খেয়াল রাখার দরকার আছে। কালকের দিন দায়িত্ব প্রচুর, ঘাঁস ফাঁস করবেন, সন্ধে 7টার সময়ও দেখবেন মাথা তুলতে পারলাম না, এত খাটনি, এত প্রেশার, এত চাপ, এবং সব ঠেকা আপনার, কাজ মোটামুটি এগোচ্ছে, কিন্তু আপনি চাপ কম নিন, চাপ নিয়ে কালকে কিছু করতে পারবেন না, মন জয় করতে পারবেন না, কাজ করে শো অফ করার জায়গা পাবেন না, তো লক্ষ্য রাখতে হবে। বিজনেস ভালো হচ্ছে না এবং প্রফিট কম হচ্ছে কালকের দিনে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেমিক বা প্রেমিকাগুলো একটু গণ্ডগোল হবে, একটু গণ্ডগোল চলবে, প্রেমে বা প্রেমের প্রেমজ ব্যাপারে একটু ডিস্টার্বেন্স চলতে পারে, সন্তান বিদ্যা ভালো, লিগাল প্রবলেম ভালো। তো আমি এটাই বলছি যে কালকে মকর রাশির কোয়ালিটি হচ্ছে না, ওই হয়ে যাচ্ছে, করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, এই ব্যাপারটা চলছে, খাটনি প্রচুর এটা চলছে। একটু দেখুন, আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক বা জাতিকা, এবং আপনি ভালো মানুষ হলে আরও বেশি চাপে রয়েছেন, আপনি কাজ পাগল মানুষ হলে আরও বেশি চাপে রয়েছেন, কিছু ক্ষেত্রে আপনাকে প্রেশার দেওয়া হবে, আপনি না ইচ্ছার বিরুদ্ধে প্রেশার দেওয়া হবে। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কথার জালে জড়িয়ে পড়তে পারেন। শ্রবণা নক্ষত্র আগামী কালকের দিনে কোনোভাবে কোনো আইনি জটিলতা ভোগাতে পারে যদি থেকে থাকে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে গুপ্ত শত্রুতা একটু থাকছে। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভের মানুষ, যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, কালকের দিনে 7 নীল দক্ষিণাকালী মাকে ডাকছেন সকাল 9:05 থেকে 10:45, খুব সাবধানে 11:15 থেকে 2:40 শুভ সময়। কুম্ভ রাশির পরিচিতি বা কন্ট্যাক্টস বাড়তে পারে, কপাল সাপ দিতে পারে, যশ অর্জন করতে পারেন, বড় টেনশন থেকে মুক্তি পেতে পারেন, দৈব সাপ দিচ্ছে কর্মসিদ্ধি বা কর্মক্ষেত্রে প্রগতি,
যোগ প্রবলভাবে কাজ করছে। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, আপনার শরীর ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, বাবা মায়ের হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখুন, ফ্রিলি বা মন খুলে কাজ করুন কালকের দিনে, এবং নিজের ক্যাপাসিটি, নিজের ভ্যালু, নিজের কি জ্ঞান, প্রতিভা, মেধা দেখান, শো অফ করার দিন কালকের দিন। লোকে জ্বলুক একটু, অসুবিধা নেই, জ্বলতে পারে, জ্বালাতে পারবেন আপনি যখন কুম্ভের মানুষ। কুম্ভ রাশির বিজনেসে একটু চাপ রয়েছে, কথা বলতে হবে, মাঝখানে থাকতে হবে, ফোকাসে, নজরে থাকতে হবে, র্যাডারের মধ্যে থাকতে হবে কালকের দিনে। আমি এক্সপেক্ট করব নতুন কিছু ট্রাই নেওয়া যায়, দৈব সাথ দিচ্ছে তো নো ইস্যু, শত্রুপক্ষ দুর্বল। ধরুন আমি আপনার মালিক, আমি নিজে কোনো প্রবলেমে রয়েছি, তো আমি টেনশানে রয়েছি, আমি আপনাকে এমন কিছু চাপ দেবো না, এটারই তো সুযোগ নেবেন। তো দেখুন, দাম্পত্য জীবন ঘেঁটে আছে, প্রেম ভালো হচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিক নেই, একটা ব্যাপার, যাদের লিগাল প্রবলেম চলছে, কোর্ট কাছারি চলছে, তারা একটু সামলে চলবেন, নতুন কিছু ট্রাই করা যায়। সন্তান সুখ ভালো, এডুকেশান মোটামুটি চলছে। আপনি যখন হাউস ওয়াইফ, সেক্ষেত্রেও আপনার শত্রুপক্ষ দুর্বল, কিন্তু ওই যে বললাম গুরুজনদের সাথে সম্পর্কের জায়গা একটু একটু ঘেঁটে থাকছে বা একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখুন। কুম্ভ ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে চাপ তৈরি করতে হবে। শতভিশা নক্ষত্র কালকের দিন এক্সপেরিমেন্ট করা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নিজে ব্রেন ওয়ার্ক করা জরুরি এক নম্বর, এবং দু নম্বর হচ্ছে ওয়েট করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। সবুজে থাকা উচিত, হালকা সবুজ, ডিপ সবুজ চলতে পারে কালকের দিনে। এক চলছে কালকের দিনে, দক্ষিণাকালী মাকে ডাকছেন, 11:30 পর্যন্ত সাবধানে থাকছেন, 9:15 থেকে 11:40 থেকে 3টা শুভ সময় হচ্ছে। কিন্তু আমি বলবো, রিস্ক নিয়ে নয়, স্টেডি থাকা উচিত, ধীরে সুস্থে স্মার্ট ওয়ার্ক প্রয়োজন। টার্গেট সেট করে কাজকর্ম, আমি এই 5টা কাজ করব, এই 5টা কাজকে এইভাবে করব, এই টাইম নেব, এর বাইরে অন্য কিছু ভাববো না, এটাই ব্যাপার। দেখবেন যারা জিম করে তাদের প্রত্যেক দিনের একটা শিডিউল থাকে, বা যারা প্রফেশনাল তাদের প্রত্যেক দিনের একটা শিডিউল থাকে, যারা জিম করে বা এক্সারসাইজ করে তাদের আজকে অমুক এক্সারসাইজগুলো করবো, তারা চার্ট রেডি করলো। যারা ডায়েটে আছে তাদের একটা চার্ট থাকে, আপনি সেই চার্টটাকে কালকে ফলো করুন, চাকরির ক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনার শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীর একটু চাপে, অর্থ খরচা বাড়বে, অর্থ চাপটা বাড়বে, কিন্তু ভ্রমণে সাফল্য রয়েছে। বিজনেস কালকের দিনে বেটার করা যায়। আপনি টেনশনটা মাথা থেকে আগে ঝাড়ুন, দিয়ে কাজ করুন। দাম্পত্য জীবন ভালো হলেও প্রেম এবং গুরুজনদের সাথে সম্পর্কের একটু তিক্ততা, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তানের শরীর খেয়াল রাখতে হবে, সন্তানের অ্যাক্টিভিটিস ভালো, পড়াশোনায় সাফল্য, কিছু ক্ষেত্রে একটু ডিলে হতে পারে সব কিছু মিলিয়ে, সব জিনিসে, ধরুন 1 ঘন্টার কাজটা 1 ঘন্টা 15 মিনিট লাগছে, এবং একটু ল্যাথার্জি কাজ করতে পারে, ব্যস, তার বেশি সমস্যা নেই, বন্ধু ভাগ্য ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ধার দেবেন না, উত্তর ভাদ্রপদ নক্ষত্র রিস্ক নেবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের চোটাঘাত, রক্তপাতের চান্স রয়েছে, একটু খেয়াল রাখবেন। এটাই আগামীকালকের রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক তাহলে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।